গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ইনোসেন্স। আজকে সকাল সকাল একদম ফুল এনার্জি নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও করতে এলাম, কারণ আজকে একটা ভীষণ ভালো খবর রয়েছে যেটা শুধুমাত্র আমাদের পরিবারের জন্য না, পুরো বাংলার কাছে একটা ভীষণ ভালো খবর। আর সেই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোকটা আমি ছাড়তে পারলাম না। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জেনে গেছেন যে এবছরের দ্রোণাচার্য পুরস্কার 27 থেকে পাচ্ছেন শ্রী তপন কুমার পানিগ্রাহী মহাশয়। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাঁতার এবং ক্রীড়াবিজ্ঞানে জীবনভর অবদানের জন্য এই বছর লাইফ টাইম ক্যাটাগরিতে ওনাকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকে এই পুরস্কারটি উনি পাচ্ছেন। আর এই পুরস্কারটির বিশেষত্ব যে এর আগে 27 থেকে ভারতবর্ষের মধ্যে মোট দুজন পেয়েছিলেন, আর উনি পাচ্ছেন তৃতীয় ব্যক্তি যিনি এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি পাচ্ছেন। আর বাংলার বুকে এর আগে সুইমিং থেকে কোনো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড আসেনি। উনি প্রথম বাঙালি যিনি বাংলাতে প্রথম লাইফ টাইম ক্যাটাগরিতে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটি পাচ্ছেন। ওনার এই সাফল্যের পেছনে ওনার 45 বছরের নিষ্ঠা পরিশ্রম রয়েছে। লাস্ট 30 ইয়ার্স উনি শায়ের কোচ ছিলেন, এবং ওনার প্রশিক্ষিত সাঁতারুরা আন্তর্জাতিক স্তরে দেশের মান, দেশের নাম উজ্জ্বল করেছেন এবং দেশকে এনে দিয়েছেন একাধিক পদক। দ্রোণাচার্য পুরস্কারের আগে উনি আরও অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে অন্যতম হল মহারাষ্ট্র সরকারের দেয়া শিব ছত্রপতি স্টেট অ্যাওয়ার্ড, এছাড়া সাইয়ের বেস্ট কোচ অ্যাওয়ার্ড, PEFI ন্যাশনাল অ্যাওয়ার্ড, SPO ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল এক্সেলেন্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, অটল গৌরব রত্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড, এছাড়া অন্যান্য আরও অনেক অ্যাওয়ার্ড তার ঝুলিতে রয়েছে। ওনার জন্মস্থান যেহেতু মহিষাদল, আজ মহিষাদলও সেজে উঠবে এই আনন্দকে উদযাপন করতে। এই খবরটা আমার মনে হলো যে শুধুমাত্র আমাদের কাছে আনন্দের তা নয়, এটা আমার মনে হলো বাংলার সকলের কাছে খুব আনন্দের খবর হলো, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি ভিডিও ওনার সম্পর্কে আমি নিশ্চয়ই বানাবো। আজ কীভাবে মহিষাদলের সেলিব্রেশন হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। আজকের মতো, মানে এখনের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। পরের ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং মানুষকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।